নারায়ণগঞ্জ কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের গৃহহীন পরিবারের মাঝে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ভবনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম উসমানের নিজস্ব অর্থায়নে প্রায় ২৩০টি পরিবারের মাঝে ৫০ কেজি চাল, ১০ কেজি মসুরের ডাল, ৫ লিটার তেল, ৫ কেজি আটা, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, ৫ কেজি চিনি, গুঁড়ো দুধ ও গুঁড়ো মশলা, প্রায় দুই মাসের খাবার সামগ্রী বিতরণ ও নগদ ৫,০০০ টাকা করে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাসিক ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শকত হোসেন শকু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের ডিরেক্টর সোহেল আক্তার সোহান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা এহসানুল হক নিপু, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের অ্যাডমিন কর্মকর্তা বিকেএমির রঞ্জন, সজীব ও অন্যান্য সদস্যবৃন্দ। পাঁচ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম উসমান যেই প্রতিশ্রুতি দেন তিনি তা বাস্তবায়ন করেন, এমনটাই জানান নাসিক কাউন্সিলর শকত হোসেন শকু। আপনারা জানেন যে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল কুমুদিনী ক্যান্সার রিসার্চ হসপিটাল তৈরি করতে যাচ্ছে, সেটার জন্য আমাদের মাননীয় সংসদ অনুরোধ করেছিলেন জেলা প্রশাসক কার্যালয়ে, যারা ওনার কথা শুনে আশ্বস্ত হয়ে ওই স্থান ছেড়ে দিয়েছেন, বাসস্থান ছেড়ে দিয়েছেন এবং তাদের যে জায়গা বাড়িঘরগুলো ছিল কুমুদিনীর আন্ডারে তারা বুঝিয়ে দিয়েছেন এমপি সাহেবের অনুরোধে। তো এমপি সাহেব তখন আমার বলেছিল, আপনারা জানেন যে সেলিম উসমান ভাই উনি যেটা বলেন উনি সেই কমিটমেন্টটা রক্ষা করেন, তো ওনার এই অনুরোধের প্রেক্ষিতে ওনারা ওই স্থান ছেড়ে দেওয়ার ফলে আপনার উনি পরবর্তীতে চিন্তা করেছেন যে একে তো লকডাউন, দ্বিতীয়ত তাদের খাদ্য এবং তাদের কিছু নগদ অর্থের প্রয়োজন, উনি ওনার নিজ অর্থে এবং ওনার নিজস্ব তহবিল থেকে আপনার ৫,২০০ টাকার বাজার দুই মাসের, যে বাজারগুলো তো আছে আপনার ৫০ কেজি চাল, ১০ কেজি মসুরের ডাল, ৫ লিটার তেল, ৫ কেজি আটা, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, ৫ কেজি চিনি, গুঁড়ো দুধ এবং গুঁড়ো মশলা, এগুলো সমস্ত কিছু উনি একটা ব্যাগে করে দিয়েছেন, সাথে ৫০ কেজি চাল দিয়েছেন আর নগদ অর্থ ৫,০০০ টাকা দিয়েছেন। টোটাল আপনার ২৬০টা পরিবারের মাঝে উনি অনুদানটা দিয়েছেন ওনার নিজস্ব তহবিলে। তো গত বুধবার দিন ওনার উপস্থিতিতে আমরা এই কার্যক্রম করেছিলাম, সেদিন ১০০র মতো পরিবার নিয়েছিল। আর আপনারা জানেন যে তারা ঘরবাড়ি ছেড়ে দেওয়ার ফলে অনেকে দূর দূরান্ত চলে গিয়েছে, সেই দূর দূরান্ত থেকে তারা আবার আসছে, আজকে আমরা বাকি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করতে যাচ্ছি। ২০৭ জন পরিবার যারা পেয়েছে তারা খুবই সন্তুষ্ট এবং তারা দোয়াও করেছেন এবং এমপি সাহেব অনুরোধ করেছেন তারা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করেন, এই সমস্ত জিনিস নিয়ে যাতে নিজেদের মধ্যে কোনো ধরনেরই না হয়। এবং শতপ্রতিকূলতার মাঝেও আপনারা জানেন যে কোভিড এই যে মহামারী দেখা দিয়েছে, এই মুহূর্তে এই পরিবারগুলোর কথা চিন্তা করে উনি এই অনুদানগুলো দিয়েছেন, যাতে তারা মানবিক বিপর্যয় তারা এড়িয়ে মোটামুটি এই সময়টা যাতে তাদের এই খাদ্যগুলো এবং এই অর্থটা তাদের কাজে লাগে এই বিবেচনায় উনি এটা করেছেন। এয়ার পারভেজ, এনএন টিভি, নারায়ণগঞ্জ।